सलातु सलामु अलैके या रसूल अल्लाह, सलातु सलामु अलैके या हबीब अल्लाह, सलातु सलामु अलैके या सैयदुल मुरसलीन, सलातु सलामु अलैके या खातमुन नबीन। उपस्थित सम्मानित प्रधान अतिथि एवं अन्यान्य अतिथिवृंद, हिजबुत तौहीद आंदोलन मुजाहिद मुजाहिदा भाई बोनेरा, सबाई के आमार सालाम। सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आमी पथ हारा छिलाम, आमी गुमराह छिलाम, सत्य मिथ्यार पार्थक्य जानतम ना। जेई महामानवेर उसिलाय जार माध्यमे एई सत्येर सन्धान पेयेछि, इमामुज्जामानेर प्रति सालाम। आजके एमन एकटि समय एई जनसभा करछि, आपनारा देखते पाच्छेन जे भयाबह तांडव लीला समस्त पृथिवीमय चलछे जंगीबाद द्वारा। ইতোমধ্যেই আমাদের দেশ আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন থেকে আমরা সভা সমাবেশ, পত্রিকা সংকলন, বই পুস্তক, সেমিনার ইত্যাদির মাধ্যমে বলে আসছিলাম, আমরা যে লক্ষণ দেখতে পাচ্ছি, পশ্চিমা পরাশক্তি একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিচ্ছে। সিরিয়া ধ্বংস হয়ে গেল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, একটা মিথ্যা তথ্য দিয়ে সমস্ত ইরাককে বিনাশ করে দেওয়া হলো। আমরা জানতাম আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়েও ভয়াবহ ষড়যন্ত্র চলছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই, এখানেও কোনো রকমে একটা পরিস্থিতি যদি সৃষ্টি করে দেওয়া যায় তাহলে তারা উড়ে আসবে, বিরান হয়ে যাবে জনপদ, আমরা উদ্বাস্তু হব, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না, তাদের হবে অস্ত্র ব্যবসা। আমরা এই সতর্ক করে আসছিলাম, কিন্তু এত দ্রুত এখানে হামলা হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। এখন বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে পরিষ্কার। গুলশানে যে হামলা হলো, শোলাকিয়া ঈদের ময়দানের পাশে যে হামলা হলো, তারও আগে হঠাৎ করে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করা হচ্ছে, গির্জার সেবায়েতকে হত্যা করা হচ্ছে। কারা করছে, কিভাবে করছে, কে করছে, সমস্ত পৃথিবীময় একটা ধারণা, একটা মেসেজ মানব জাতি পাচ্ছে, ইসলামের জন্য নাকি শহীদ হওয়ার জন্য তারা এই কাজটা করেছে। দুইটি দেশ, একটা হলো জাপান, একটা হচ্ছে ইতালি। আর ইন্ডিয়ার একজন নাগরিক আছেন, যেই জাপান 71 সালের পর থেকে আমাদেরকে ক্রমাগত সহযোগিতা করে আসছেন, সেই জাপানের নাগরিক। এই আক্রমণ, এই হামলা শুধু আমার দেশের বিরুদ্ধে নয়, আমি বলবো এই আক্রমণ আমার প্রিয় ধর্ম ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। আমাদের জনগণ আর বোকা শোকা থাকলে হবে না, তাদেরকে সজাগ, সতর্ক এবং সচেতন হতে হবে। জনগণের সমষ্টি হল রাষ্ট্র, জনগণ যদি সচেতন না হয় রাষ্ট্র আপনাকে কতক্ষণ নিরাপত্তা দেবে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা কিতাবকে ভালোবাসি, আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাকেও সৃষ্টি করেছেন, কাজে আল্লাহ হক সত্য। তেমনি আল্লাহ যুগে যুগে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসুল পাঠিয়েছেন, আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হক সত্য। ওনার মাধ্যমে যে কিতাব এসেছে, লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়া। তাহলে কিতাব হক সত্য। তিনি অক্লান্ত পরিশ্রম, কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যেই জাতি তৈয়ার করলেন উম্মতে মুহাম্মাদী, যাদের নামের শেষে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওরাদু আনহু, সেই জাতিও হক সত্য। তাইলে আল্লাহ হক, রসুল হক, কিতাব হক, উম্মতে মুহাম্মাদী হক। আজকে ইসলামের নামে দুনিয়া জোড়া এই যে তাণ্ডব চলছে, কোনটা ইসলাম, কোনটা ইসলাম? ধর্মের নামে আজ একদল ব্যবসা করে যাচ্ছেন,
টাকা রোজগার করে যাচ্ছেন, অর্থ ছাড়া ধর্মের কোনো কাজ চলে না। দুই নম্বর, ধর্মকে ব্যবহার করে অপর রাজনীতি চালিয়ে যাচ্ছেন, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডে ব্যবহার করছেন। তিন নম্বর, ইসলামকে ব্যবহার করে এসব জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, নিরীহ নির্দোষ মানুষদেরকে রাতের বেলা একটা হোটেলে খেতে গেল, তাদেরকে ধরে জবাই করে আল্লাহু আকবর বলে চালিয়ে দেওয়া হচ্ছে ধর্মের নামে। এগুলোকে ইসলাম না? আজকে ধর্মবিশ্বাসী মানুষদেরকে হতাশ হলে চলবে না। এই অপকর্ম দেখেই ধর্মবিদ্বেষীরা, আমার রসুলকে যারা ভালোবাসে না, যারা ইসলামের ভালো চায় না, তারা একটা মৌকা পেয়ে গেছে, তারা আজকে ধর্মকে দোষারোপ করছে, বলতে চাচ্ছে তোমাদের ধর্মই খারাপ, তোমাদের ইসলাম খারাপ, তোমাদের কোরআন থেকে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড শিখছে। আমরা মুমিনরা, আমরা মুসলমানরা মাথা উঁচু করে, বুক টান টান করে আমরা বিশ্ববাসীর কাছে প্রতিবাদ করতে পারি না। আমরা আজকে বহুদা বিভক্ত হয়ে গেছি। এখন পরিষ্কার বলতে চাই, এটা আমার রসুলের ইসলাম নয়। বৃক্ষ তোমার কি নাম, ফলেই তো পরিচয়। একটা বৃক্ষের ফল হলো অত্যন্ত সুমিষ্ট, আর একটা বৃক্ষের ফল হচ্ছে তিতা, তাইলে দুইটা গাছ এক হতে পারে না। একদিন আল্লাহ রসুল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন, হযরতে খাব্বাব বলছেন যে ইয়া রসুল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন না, এই কাফেররা যেন ধ্বংস হয়ে যায়, আর অত্যাচার সহ্য হয় না। আল্লাহ রসুল সোজা হয়ে বসে বললেন, আমি দোয়া করব কাফেররা ধ্বংস হয়ে যাওয়ার জন্য, অপেক্ষা করো। এমন একটা সময় আসছে, একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যাবে সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, নির্ভয় নিশ্চিন্ত একটা সমাজ ব্যবস্থা তিনি ঘোষণা করলেন। আর একটা ঘটনা বলি, তায়েফের ময়দানে রসুল গেলেন, বুক ভরা আশা নিয়ে গেলেন তায়েফবাসী ওনার আহ্বান কবুল করবেন, কিন্তু সন্ত্রাসীরা তাকে এমনভাবে আক্রমণ চালালো, পাথরে পাথরে জর্জরিত করে ফেলল। রসুল তখন এমন রক্তাক্ত হলেন, জিব্রাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন দুইটা পাহাড়ের মাঝখানে রেখে এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রসুল বললেন যে না, তাদের ধ্বংস করলে তাদের উত্তর পুরুষ হেদায়া পাবে কি করে। এই দুইটি ঘটনা, একজন মানুষ আর একজন মালায়েক মানুষকে বিনাশ করে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। রহমাতাল্লিল আলামিন, মানব জাতির মুকুট মনে যিনি আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন মানুষকে বিনাশ করে নয়, ধ্বংস করে নয়, মানুষকে শান্তি দেওয়ার মধ্যেই আল্লাহ সন্তুষ্টি। এজন্যই ওনার নাম হয়েছে রহমাতাল্লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আজ তোমরা মানব জাতিকে বিনাশ করে দিয়ে কোন জান্নাতে তোমরা যেতে চাও? তোমাদের ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়, এই কথা বলার জন্য হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। আল্লাহ রসুলের ইসলাম ঐক্যহীন, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, আর আপনাদের ইসলাম শিয়া সুন্নি সাফি হাম্বলি হানাফি এই তরিকাই মাঝহব নিজেরা মারামারি কাটাকাটি করতে করতে বিনাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রসুলের ইসলাম শত্রুকে ভাই বানিয়ে দিল ভাই, আর আপনাদের ইসলাম এক জাতিকে শত্রুতে পরিণত করেছে, স্বার্থপর আরব জাতিকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ মহাপুরুষে পরিণত করেছেন। সেজন্য বাড়িঘর
স্ত্রী পুত্র সব ত্যাগ করে ওনারা মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে ধারে ধারে ঘুরত, নেওয়ার মতো কোনো লোক ছিল না, রাস্তাঘাটে দ্রব্য সামগ্রী পড়ে থাকত, ধরার মতো কোনো লোক ছিল না, সমাজে অন্যায় অপরাধ একেবারে নির্মূল হয়ে গেল। আর আমাদের ইসলাম এক জাতিকে শত সহস্র ভাগে বিভক্ত করেছে, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয়, এই সীমারেখা যদি না দেওয়া হয় সাধারণ ধর্মবিশ্বাসী মানুষের ইমানকে বারবার হাইজ্যাক করা হবে। আজকে আমি বলে যাব তোমাদের ইসলাম ইসলাম নয়। জঙ্গি সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে রাজধানীতে বিশাল জনসভা করেছে হিজবুত তাওহিদ। ভাটারা থানার লালমাটির মাঠে এ জনসভায় উপস্থিত ছিলেন সংগঠনের আমির মসিহউর রহমান ও এনাম হুসাইন মোহাম্মদ সেলিম। বিকেলে রাজধানীর ভাটারায় জঙ্গি বিরোধী সমাবেশে হিজবুত তাওহিদের নেতারা বলেন, ইসলাম ধর্মের হানাহানির কোনো সুযোগ নেই। বলেন, জঙ্গি হামলা করে মানুষ মেরে ইসলাম প্রচার করা যায় না, একটি চক্র ইসলাম ধর্মকে জঙ্গি ধর্ম প্রণীত করতে চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়েও ভয়াবহ ষড়যন্ত্র চলছে, আমরা উদ্বাস্তু হব, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না, তাদের হবে অস্ত্র।